ঐতিহ্যবাহী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে শনিবার এক কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এবং অন্যান্য আধিকারিক সহ বিশিষ্টজনেরা। কর্মসূচিতে নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের রেজাল্ট এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের পারফরমেন্সের প্রশংসা করেন শিক্ষামন্ত্রী। তার বক্তব্যে রতনলাল নাথ জানান, ছাত্রছাত্রীদের সামগ্রিক বিকাশের দিকে লক্ষ্য রেখে শিক্ষাক্ষেত্রে কাজ করছে রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর। সেজন্য তোমাদেরকে ধন্যবাদ। আজকে এখানে বসে আলাপ করছিল যে তুলসীবতী বালিকা বিদ্যালয়ে খুব রেজাল্টও ভালো করে, কালচারেলও ওরা ভালো, ডিসিপ্লিনেও ভালো, এটাও আজকে প্রমাণ করে দিয়েছে। রিয়েলি রেজাল্টে ভালো করেছে, কালচারালে তো যেরকমভাবে বাজিয়েছে বা ওরা নৃত্য করেছে সত্যি প্রশংসার যোগ্য। আমরা চাই অলরাউন্ড ডেভেলপমেন্ট। আমাদের রাজ্য সরকারের, বর্তমান রাজ্য সরকারের প্ল্যানিং যে বর্তমানে যে ছাত্রছাত্রী বিদ্যালয়গুলিতে আছে তাদের অলরাউন্ড ডেভেলপমেন্ট, এই জন্যই আমরা 100 পরবর্তী সময় আরও 25টা বিদ্যাজ্যোতি স্কুল সিদ্ধান্ত নিয়েছি এবং 100টা স্কুল চলছে, আরও 25টা আমরা ঘোষণা করেছি আগামী দিনে। ধীরে ধীরে প্রায় সবগুলি বিদ্যালয় যাতে বিদ্যাজ্যোতির আওতায় আসে সেভাবে আমরা চেষ্টা করছি। এই প্রসঙ্গে রাজ্যে 100 বিদ্যাজ্যোতি স্কুলের উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, আগামী দিনে আরও 25টি বিদ্যাজ্যোতি স্কুল সহসাই চালু করা হবে। রাজ্যের শিক্ষার সামগ্রিক উন্নয়নের স্বার্থে যেসব সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।